وعليكم السلام ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه اجمعين ومن اتبعهم باحسان الى يوم الدين اما بعد সৌদি আরব দাম্মাম থেকে এক ভাই ফজর আলী ভাই তিনি প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে জানাজার নামাজ কয় তাকবিরে পড়তে হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে জানাজার নামাজে কি কি দোয়া পড়তে হয়, কোন তাকবিরের পরে কি দোয়া পড়তে হয় একটু জানাবেন। তো এই একটা ব্যাপার। আর একটি ব্যাপার হচ্ছে যে জানাজার নামাজের নিয়ম কানুন কোন কোন বইয়ে পাওয়া যায়, একটু বইগুলো যদি বলতেন তাহলে আমরাও শিখতাম। আর আমরা তো মাদ্রাসায় লেখাপড়া করি নাই, আমরা যদি জানাজার দোয়া শিখে সুন্দরভাবে জানাজার নিয়ম কানুন শিখে কোরআন তেলাওয়াত ভালো করে শিখে যদি আমরা তা জানাজার সালাত আদায় করি হবে কি না, প্রথম কথা। প্রথম প্রশ্নের উত্তর যে জানাজার সালাত আদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি পড়েছেন চার তাকবির দিয়ে। মুসলিম শরীফে আরেকটা হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ তাকবিরও পড়তেন, তাহলে চার তাকবির অথবা পাঁচ তাকবিরে পড়া সুন্নাত। তো চার তাকবিরে বেশি করে পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর পাঁচ তাকবিরও মাঝে মধ্যে পড়তেন। এই হলে প্রথম কথার উত্তর। দ্বিতীয় কথার উত্তর হচ্ছে যে আপনি যদি জানাজার সালাত সুন্দর করে শেখেন কোনো জায়গা থেকে, কোরআন তেলাওয়াত শুদ্ধ করে শেখেন বা জানাজার সালাতের প্রত্যেকটা নিয়ম কানুন জানেন, আপনি পড়াতে পারবেন কিনা? অবশ্যই আপনি পড়াতে পারবেন। কেন, ইমামতি করার যে শর্ত, সে শর্ত হচ্ছে কোরআন শুদ্ধ করে পড়া। আপনি দোয়াগুলো কোরআন শুদ্ধ করে পড়তে পারলে, জানাজার নিয়ম কানুন যদি জানেন তো অবশ্যই পড়তে পারবেন। তিন নম্বর প্রশ্নের উত্তর আপনার যে জানাজার সালাত কোন কোন বইয়ে পাওয়া যাবে। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের মধ্যে কারোর বই পড়েন তো তাহলে মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ তাআলা যুগশ্রেষ্ঠ আলেম, তিনি যুগশ্রেষ্ঠ মহা ফকিহবিদ, তিনি তার একটি বই আছে জানাজার সালাতের নীতি বা পদ্ধতি। তো এই জানাজার সালাতের যে ব্যাপারে সম্পূর্ণ তিনি এই আলোচনা করেছেন, 70-এর অধিক তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন। একেবারে মৃত্যু থেকে শুরু করে নিয়ে একবারে গোসল টোসল কিভাবে মাটি দেবেন সম্পূর্ণ তিনি এই বইয়ে আলোচনা করেছেন। তো এই জানাজার বিধিবিধান বইয়ের নাম, যা বইটার নাম হচ্ছে জানাজার বিধিবিধান, এই বইটা আপনি পড়ে নিতে পারেন। যদি আপনি বই খুঁজে না পান কোথাও, বাংলায় হয়েছে বইটি, বই খুঁজে না পান তাহলে বাংলা হাদিস নামের অ্যাপস আছে, যেহেতু আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন সেহেতু আপনার কাছে অবশ্যই অ্যান্ড্রয়েড সেট আছে। অ্যান্ড্রয়েড সেট থেকে আপনি বাংলা হাদিস এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন। অ্যাপসে আপনি দেখবেন গ্রন্থসমূহর মধ্যে সলাতের যে বইগুলো আছে, বইয়ের সলাতের বইয়ের মধ্যে দুই নম্বর বই আপনি দেখবেন যে জানাজার বিধিবিধান। এই জানাজার বিধিবিধান 70-এর অধিকে প্রশ্নের উত্তর দিয়েছেন মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন। এই বইটা আপনি জানাজার সম্পর্কে পূর্ণাঙ্গ পড়তে পারেন। আরো জানার জন্য আপনি পড়তে পারেন রিয়াদুস সালেহীন ইমাম আন-নাওয়াবী রহিমাহুল্লাহ তাআলার যে বিখ্যাত বই ইমাম আন-নাওয়াবীর রিয়াদুস সালেহীন পড়তে পারেন। রিয়াদুস সালেহীনের আপনি পরিচ্ছেদ নম্বর 157 নম্বর পরিচ্ছেদ, জানাজার নামাজের যে সব দোয়া পড়া হয় এতে আপনার জানাজার নামাজের পূর্ণাঙ্গ নিয়ম আপনার দেওয়া আছে। এবার আপনি জানাজার নামাজের কোন তাকবীরের পরে কি তা কি পড়বেন এই বিষয়ে আপনার শুনে নিন। প্রথম তাকবীর দেবেন, প্রথম তাকবীর দিয়ে বুকের উপরে হাত বাঁধবেন, হাত বেঁধে কান অথবা কাঁধ বরাবর হাত উঠিয়ে তারপরে বুকের উপরে হাত বাঁধবেন হাতের, এটাকে প্রথম তাকবীর দেওয়ার পরে আপনি পড়বেন সূরা ফাতিহা। সূরা ফাতিহাতে অন্য একটি সূরা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পর অন্য একটি সূরা পড়বেন, সংক্ষিপ্ত আকারে ছোট সূরা পড়বেন, আর এরপরে তাকবীর দেবেন। তাকবীর দেওয়ার পর আপনি দরুদ ইব্রাহিম পড়বেন। দরুদ ইব্রাহিম পড়ার পর আবার তাকবীর দেবেন। তাকবীর দেওয়ার পর আপনি দোয়া পড়বেন, মাইয়েতের নামে দোয়া, মাইয়েতের নামে যে দোয়াগুলো আছে, জানাজার যে দোয়াগুলো আছে দোয়াটি পড়বেন। দিয়ে দোয়া পড়া হয়ে গেলে আপনি সালাম, তারপরে আবার তাকবীর দেবেন। তাকবীর দেওয়ার পরে সালাম ফেরাবেন, ডান বামে সালাম ফেরাবেন। একদিকে সালাম ফেরানো যায় আছে সৌদি আরবের মসজিদগুলোতে, একদিকে সালাম ফেরানো হয়। যদি পাঁচ তাকবীর দেন তাহলে এই দোয়াগুলোকে আপনি দুই ভাগ করে নেবেন। সালেহ আল উসাইমিন যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই দোয়া পড়ার পর চার তাকবীর দেওয়ার পরে চার তাকবীরের পরে যে দোয়াটি পড়তে হবে, পাঁচ তাকবীর দিয়ে নামাজ পড়েন,
তাহলে চার তাকবীরের পরে আপনি দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, অথবা আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার, বা মায়েতের নাম ধরেও দোয়া করার একটা হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি মায়েতের একবারে পুরো নাম ধরেই দোয়া করার ব্যাপারে হাদিস এসে, সেইভাবে আপনি নাম ধরেও দোয়া করতে পারেন। যে হাদিসটি আপনার বর্ণিত হয়েছে রিয়াদুস সালিহিনের ভিতরেও, আবার অন্যান্য হাদিসেও বর্ণিত হয়েছে। তো এই ছিল জানাজার নামাজ। তারপরে পঞ্চম তাকবীর দেওয়ার পরে আপনি সালাম দানে ভাবে সালাম ফিরিয়ে জানাজার নামাজ শেষ করবেন। এই যে এই হচ্ছে জানাজার সালাত। তো দোয়াগুলো কি পড়বেন, আমি পূর্ণাঙ্গ জানাজার সালাতটা পড়ে আপনাকে চার তাকবীরে পড়ে পড়ে আপনাকে শোনাই। আল্লাহু আকবার, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وعذه من عذاب القبر ومن عذاب بالنار الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله